আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লা আতাল আর যিনি বিশ্বজগতের একমাত্র মালিক আল্লা সুবহানহু আতালার এই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের জন্য ইবাদত করাকে সহজ করে দিয়েছেন এবং আমাদেরকে সামর্থ্য দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্ল আলী আল্লাহম্মা বারেকার গত পর্বে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে আমাদেরকে কদর হাসিল করতে হলে রাতগুলোকে জেগে থাকতে হবে এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো এসেছে বা যে কমেন্টগুলো দেখতে পেয়েছি তার মধ্যে একটা ছিল এই কেউ যদি কিছুক্ষণ ইবাদত করলো বা কোনো না কোনোভাবে রাতটাকে সে জেগেই কাটালো তাহলে কি সে কদর হাসিল করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে মানুষের প্রশ্ন শুনলে খুব আশ্চর্য হই তারা এক তো ধর্মের কথাগুলোকে বোঝার চেষ্টা করে কি না নাকি নিজে থেকেই এমন কোনো সুযোগ খোঁজে যে তারা হয়তো খেলতামসা করেও কদর হাসিল করতে চায় সুফহান আল্লাহ তো রাত জেগে আপনি কি করবেন এটাকেই যেভাবে খুশি সেভাবেই আপনি কাটাবেন নাকি এরও একটা মূলনীতি আছে এই সম্পর্কে মাত্র কিছুক্ষণের জন্য আমি একটা ক্লিপ আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি আল্লাহ তালা যেন কথাগুলোকে বোধগম্য করে আপনাদের কাছে পেশ করার তৌফিক দান করে এবং ওই কথাগুলোর উপরে যেন আমি আমল করতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আমি নি আলমিন এই দশ দিনের বিশেষ কাজ যেটা আপনি করবেন বলেছিলাম যে রাত জাগতে হবে এখন কীভাবে জাগবেন আপনি রাত যেমন খুশি তেমন নাকি এরও একটা মূলনীতি আছে তা হলো এই রাত আপনাকে জাগতে হবে ইবাদতের উদ্দেশ্য মানে নিজেকে ইবাদতের মাঝে নিয়োজিত রাখবেন এটাই হলো উদ্দেশ্য এটা যদি না হয় তাহলে শুধু রাত জেগে থাকাতে তো কোনো কল্যাণ নেই শুধু রাত জেগে থাকা যে কল্যাণ নাই এই কথাটাকে আমি আপনাকে কিভাবে সতর্ক বাণীটা আপনার কাছে পেশ করব। একটা তথ্য এক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি তা হলো আপনি যদি অযথা রাত কাটান তাহলে কি মনে করেন যেখানে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে যারা ক্যামুল লাইল করেছে রাত জেগে ক্যাম করেছে সালাত আদায় করেছে কিন্তু এমনভাবে সালাত আদায় করতে পারেনি যেভাবে আল্লাহ হওয়া তালা পছন্দ করেন বা যেভাবে কবুলযোগ্য হয়তো তারাহুড়া করেছে অথবা রুকোশেজদা সুন্দর করে করেনি কিন্তু ক্যাম করেছে রাত জেগেছে এবং নামাজ সালাত আদায় করেছে সালাত্রত ছিল কিন্তু আল্লাহ সব আতলা পছন্দনীয় হয়নি এমন ব্যক্তিদের সালাত সম্পর্কে বা এই ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল আলহি ওয়াসাল্লামের ভাষ্য হল তার থেকে বর্ণনা করেছেন যে হাদিসটা আপনি সোনানুল কোবরা লিনাসাই তিন হাজার দুশো ছত্রিশ এবং এই হাদিসটা আপনি ইবনু মাজা তার কিতাবু সিয়ামের অধ্যায় সাত নম্বর অধ্যায়টা তার একুশ নম্বর পর্ব তাতে একটা পর্ব হচ্ছে আল হেয়া আবাতি ওয়ার রাফাসি লিসাইম এবং তার এক হাজার ছয়শো নব্বই নম্বর হাদিসটা আপনি দেখেন তাতে রয়েছে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা সাঈমিন লাইসালাহমিন সিয়ামিহি ইল্লাল জু ও রুব্বা কা ইমিন লাইসালাহমিন কেয়ামিহি ইল্লা সাহার এই হাদিসটা আমরা কয়েকবার আলোচনা করেছি বা প্রায় হয়তো শেখদের বক্তব্যে আপনি হাদিসটা শুনেছেন কিন্তু আজকের জন্য কত চমৎকার প্রযোজ্য এই হাদিসটা দেখেন যেমন টারাসুসলাম বলেছেন কতং সায়েম ব্যক্তি আছে যে সিয়ামের খিদা ছাড়া কিছু পায়নি ঠিক তেমনি রাত জাগা ব্যক্তি আছে যারা কেয়াম করেছে কিন্তু তাদের কেয়ামে তাদের আমল নামায় লিখা হয়েছে রাত জাগা ব্যক্তি ও মিন কেয়ামিহি রাত জেগে ক্যাম করেছে কিন্তু তাদের কেয়ামের সোয়াবের জায়গায় লেখা হয়েছে রাত জাগা ব্যক্তি কিন্তু কোনো নেকি লিখা হয়নি আল্লাহ এমন ব্যক্তিরা যারা আদায় করেছে কেয়াম করেছে নিঃসন্দেহে কি তারা ওই ব্যক্তিদের চেয়ে ভালো নয় যারা খেলতামসা করেছে আড্ডা চাটে লিপ্ত বা ঘুরে বেড়াচ্ছে এমনিতেই হয়তো রাত জাগতে হবে তাই রাত জেগেছে যেমন আমাদের সমাজে স্বাবরাত সব শ্রাবণ মাসের পনেরো তারিখের রাত অনেক যুবকরা জেগে থাকে কিভাবে গাড়ি ভাড়া করে ব্যান ভাড়া করে পুরো শহর ঘুরে বেড়ায় যা ইচ্ছা তাই করে আগে পটকা ফুটাতো কবরস্থানে জিয়ারাত করতো বা বিভিন্নভাবে এক কথায় তারা মানে মজা করে রাতটাকে কাটাত কিন্তু তারা কি সে কল্যাণ হাসিল করতে পেরেছে ঠিক তেমনি এই কদরের উদ্দেশ্য যদি আপনি রাত জাগেন আর রাত জাগাটার মূল সাবাব যদি হয় আপনার ইন্টারনেট রাত জাগার সবাব যদি হয় আপনার ঘোরাফেরা বিভিন্ন হোটেলে গিয়ে খাদ্য খাওয়া বা ঘুরে আসা রাতটাকে একটু ভিজিট করা তাহলে জেনে নেন এটা কদরের মূল উদ্দেশ্য হতে পারে না যারা ক্যাম্প করেছে কিন্তু সে ক্যাম্পটা সুন্দর হয়নি তাই বলা হয়েছে সে ক্যাম্প করে শুধু রাত জাগা ব্যক্তি লেখা হয়েছে তার কোনো নেকি লেখা হয় না তাহলে যারা আড্ডা চাট করতেছে বা মানে নিজের খুশি মতো রাত যাপন করতেছে বা কাটাবে তাহলে তার অবস্থাটা কী হবে নিঃসন্দেহে সালাদ পরাটা এদের চেয়ে বেটার ছিল কিন্তু ওই ব্যক্তিরা সালাদ আদায় করে নেকি পাচ্ছে না সুহানুল্লাহ কিন্তু যখন সেই সালাদ সুন্দর করে আদায় করা হয়নি বলে আমল নামায় লেখা হবে রাত জাগা ব্যক্তি লিঙ্ক নিকি লেখা হবে না তাহলে কোনো ব্যক্তি যদি সালাতে আদায় না করে এমনিতে রাত জেগে নষ্ট করতেছে তাহলে এদের কী অবস্থা হবে অতএব তখন এ রাত জাগা তার কোনো কল্যাণে আসবে না অতএব যখন রাত জেগে আছেন আপনি আপনার উচিত রাতটাকে কাজে লাগানো ইবাদতের মাধ্যমে কাজে লাগানো এই রাতের গুরুত্ব সম্পর্কে যত কথা আছে এর গুরুত্বের জন্য শুধু এতটাই বলা আমি যথেষ্ট মনে করি যতটা আল্লা তালা বলেছেন যিনি বিশ্বজগতের মালিক তিনি আল্লা সু তালা যে পয়েন্টটা উল্লেখ করেছেন এ রাতটা কি এটা আমাদের কাছে তুলে ধরার জন্যে যে পয়েন্টটা আল্লা তালা বলেছেন আল্লা সুবাহনাহ তালা তিনি তার কিতাবের ভাষাটা হচ্ছে এমন মোহাম্মদুর রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে পুরো পৃথিবীবাসী পুরো সৃষ্টিকে আল্লা সুবাহ জানাতে চেয়েছেন তিনি বলতেছেন অমা আদার কামা কদর তুমি কি জানো লাইলাতুল লাতুল কদরটা কি যে রাত আমরা জেগে আছি যে রাতটা কদর হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই তো আমরা জেগে আছি যদি এটা কদর হয় তাহলে এমন একটা রাত আমরা অতিবাহিত করতেছি আল্লাহ বলতেছেন তুমি কি জানো এ কদর রাতটা কি তারপর হুয়া তালা যদি না জানান কি করে জানবো আমরা আল্লাহ যেই গুরুত্বপূর্ণ কথাটা বলেছে বা যেই জিনিসটি দিয়ে আল্লাহ আমাদেরকে এই রাতের গুরুত্বটাকে তুলে ধরতে চেয়েছে সেটা কি ভাষাটা ছিল আল্লাহ বলছেন লাইলাতুল তুমি আলফি বান্দা জেনে নাও লাইলাতুল কাদার এমন একটা রাত যেটা হাজার মাস থেকেও উত্তম বলা হয়েছে হাজার মাস সুবাহুল্লাহ এটা সুরা কাদার সাতানব্বই নাম্বার সুরার শুরুতেই আপনি কথাগুলো পাবেন দুই তিন নাম্বার এতে এই রাত সম্পর্কে আল্লা আতালা বলেছেন এটা হবে হাজার মাস থেকে উত্তম কি ক্ষেত্রে উত্তম এই রাতের যত কল্যাণকর কাজ আছে সেটা আপনি সালাদ বলেন ভালো কথা বলেন এ যে আমি এই নিয়তে বক্তব্য করতেছি ভালো কিছু উপদেশ আমি আপনাদের কাছে তুলে ধরতেছি এবং এটা আমি আল্লাহর দিনের কাজের নিয়োজিত হিসাবে এটা আমি মনে করি যে এটা আমার জন্য কল্যাণ বই আনবে এবং আপনারা যারা এই ডাকে সারা দিবেন আমূল করবেন এটা আপনাদের জন্য কল্যাণ বই আনবে তো যেই কোনো ভালো কাজ হোক ভালো কথা হোক প্রচার প্রসার হোক আপনার জিকির হোক একবার যদি আপনি মুখে আল্লাহ জিকির করেন সুবাহান আল্লাহি ওয়ালা আলাহ্লাহি আল্লাহ আল্লাহ আকবর যদি আপনি রাসুসাল্লামের উপরে সাল্লা সাল্লাম পাঠ করেন যদি কোরআন থেকে আয়াত পাঠ করেন এক কথায় পুরো রাতের মধ্যে আপনার জানা মতে সামর্থ্য অনুযায়ী যেই ইবাদতগুলো আপনি করতে পারবেন বলে আপনার মনে হয় আপনার উচিত এই রাতে সেটা বাস্তবায়ন করা তাতে কি হবে আল্লাহ বলছেন তুমি যে কোনো কল্যাণকর কাজ করো না কেন বান্দা এটা হবে তোমার জীবনের তিরিশ হাজার দিন বা তিরিশ হাজার রাত থেকে শ্রেয় যদি আমরা তিরিশ দিনে মাস ধরি তাহলে আল্লাহ বলেছেন এক হাজার মাস তার মানে হচ্ছে রাত থেকে উত্তম হবে এই এক রাত্রের আপনার ইবাদত আল্লাহ বলছেন মিন আলফি সাহার এক হাজার মাস থেকে তোমার জন্য উত্তম হবে এ ছাড়া বাকি যত কথা আল্লাহ বলেছে এটার জন্য আমি আপনাকে বলবো একবার আপনি সুরাতুল কাদার পরে আসেন এবং এর তফসির টাক নজরে দেখে আসেন তাতে আপনি এমন কিছু পেয়ে যাবেন আশা করেন আজিজ যেটা আপনার বুঝতে পারবেন যে আজকের রাতটা কি তো এই রাতটা এমনি এমনিতেই আপনি মানে পার করতে পারেন না এবার আসুন যে হাদিসের ভাষায় যদি আমরা রাসুল্লাহ সাল্লি ওয়া সাল্লামের ভাষায় যদি আপনাকে সতর্ক করি তাহলে কি আছে রাসুল হাদিসের ভাষায় সতর্ক বাণীটা আনাসাল্লাহাল এ হাদিসের বর্ণনাকারী কলা রাসুল্লাহি সাল্লাহু আলহি ওয়া সাল্লাম এ নাহা সাহারা কাদ হাদারক এই যে তোমাদের মা কাছে যে মাসটি আছে অফি হিলত এই মাসের মধ্যে এমন একটি রাত আছে খাই রম্মিন আলফি সাহার যেটা কোরানের আয়াতের রূপ যে এক হাজার মাস থেকে উত্তম এরপরের যে মেসেজটি রাসা ইসলাম দিয়েছেন তিনি বলতেছেন মান মা খায় রাহা এই রাতের কল্যাণ থেকে যদি কোনো ব্যক্তি মাহরম হয়ে যায় ফাঁকাদে হরিমাল খাইরা কুল্লাহ তাহলে সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল এই কথাটা খুব কঠিন কথা রাসুসলাম বলেছেন মান হরিমা রাহা যেই ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে দে হরিমাল মাল রা কুল্লাহ তাহলে সে সমস্ত কল্যাণ থেকে কিন্তু মাহরুম হয়ে গেল হতে পারে এই রমজান মাসের যত কল্যাণ আছে সেই কল্যাণ অথবা তার জীবনের তিরাশি বছর তার মানে এক হাজার মাসের যে কল্যাণ আছে সব সে হারাবে তারপর রাসুল ইসলামের কথাটা আরো সেন্সিটিভ তিনি বলছেন ওলা খায় রাহা ইল্লা মাহরুমুন তবে এই রাতের কল্যাণ থেকে তো কোনো ব্যক্তি মাহরম হতে পারে না কেবলমাত্র বঞ্চিতরাই এই কল্যাণ থেকে মাহরুম হবে এটা খুব কঠিন কথা রাসা বলেছেন যেই ব্যক্তি কল্যাণ থেকে মাহরম হবে সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হলো আর তারপর রাসুল বলেছেন তবে জেনে রাখো এই রাতের কল্যাণ থেকে কেবলমাত্র ওই ব্যক্তি মাহরুম হবে যেই ব্যক্তি আসলেই বঞ্চিত হতভাগ্য সুভান আল্লাহ আমরা আল্লাহ সুবাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যারা কদর পেয়ে যাবে এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমাদেরকে যেন আল্লাহ ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করে যারা এই কদর পাবে না যাদের নসিবে এই কদরের এই কল্যাণ হাসিল হবে না আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো না বা এই দলের অন্তর্ভুক্ত করো না আমরা তোমার কাছে কামনা করতেছি আলহাম্মা ইন্না নাস আলোকা আই ওয়া ফিকানা লাইলাতুল কাদর আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও তুমি আমাদেরকে লাইলাতুল কদর আমাদের নসিবে লিখে দাও এবং আমাদেরকে এই কল্যাণ থেকে তুমি মাহরুম করো না আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রতিনিয়ত এই দোয়াটা করেন যে আল্লাহ তুমি আমাকে লাইলাতুল কদরে পৌঁছে দাও লাইলাতুল কদরে যে কল্যাণ আছে সেটা তুমি আমার তকদিরে লিখে দাও কারণ এটা পেয়ে গেলে আপনার বহু কিছু আপনি হাসিল করে নিলেন এমনকি রাসুসলাম বলেছেন বহু কল্যাণ আপনি হাসিল করে নিলেন সমস্ত কল্যাণ এর মধ্যে রয়েছে এই হাদিসটা ইবনু মাজা তিনি তার সিয়ামের মধ্যে ষোলো চৌচল্লিশে রয়েছে এক হাজার ছয়শো চৌচল্লিশের মধ্যে যে যেই ব্যক্তি কদরের রাতের কল্যাণ থেকে মাহরম হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে মাহরম হয়ে যাবে তো এবার আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন যে খাম খেয়ালে করে এ রাতটাকে আপনি পার করতে পারেন না আপনাকে ইবাদতের জন্য প্রস্তুত করতে হবে নিজেকে এখন আপনি যদি ইবাদতের জন্য প্রস্তুত হয়ে থাকেন আমার পরবর্তী ক্লিপের জন্য আমি চেষ্টা করব যেহেতু আমাকে এটা রেডি করতে সময় লাগে এডিট করতে হয় আপলোড করতে অনেক সময় লেগে যায় এই জন্য ছোটো ছোটো করে আপনার কাছে বিষয়টাকে আমি তুলে ধরতেছি আপনি যখন ইবাদতের জন্য প্রস্তুত তাহলে জেনে নেন এই রাতের সব থেকে শ্রেষ্ঠ এবং প্রধান ইবাদত যেটা সেটার জন্য আপনি প্রস্তুতি নেন সেটা কি সেটা হচ্ছে সালাত অতিরিক্ত সালাত, নফল সালাত এটাকে কেয়াম লাইলাতুল কাদর বলা হয়েছে কদর রাতের সালাত নামটা কদর রাতের সালাত মর্যাদাপূর্ণ কিন্তু এটা অতিরিক্ত বিশেষ এক্সট্রা কোনো নামাজ নয় এটা হচ্ছে এই যে রাতের যে নামাজ যেটা প্রতি রাতেই রয়েছে রমজান মাসের প্রতি রাত্রেই ছিল যেটা আপনি তারাবি পড়েছেন বা যেভাবে পড়েছেন এই নামাজটাই এই কদরের রাতগুলোতে আপনি পড়বেন অতিরিক্ত কোনো নামাজ নয় অনেকে প্রশ্ন করে যে কদরের রাতের নামাজ কি কী নিয়তে পড়তে হয় কত রাকাত কিভাবে পড়তে হয় আসলে জেনে নেন আপনাদেরকে নিয়ে অনেকেই খেলা করে বা অনেকে আপনাদেরকে নিয়ে একটা গোলক ধাদায় ফেলে দিয়েছে এটা অতিরিক্ত কোনো অতিরিক্ত নামাজ নয় এটা আপনার প্রতিদিনের রাতের নামাজই ওই নামাজের মধ্যেই আপনি যদি থাকেন পার্থক্য হল ওই নামাজগুলো আপনি পড়ে যেই নেকি পাবেন না এই কদরের রাতের উদ্দেশ্যে যদি এই নামাজগুলো কেউ পড়ে বা কেউ আল্লা সুবাহনাহাতালার সামনে নামাজে দাঁড়িয়ে থাকে ওই দুই রাকাত যেটা আপনি গত রাত্রে পড়েছেন বা গত মাসে পড়েছেন বা তার আগের মাসে পড়েছেন তাতে ওই নেকি নাই যেই নেকি এই রাতের মধ্যে আল্লা তালা লিখে দিয়েছে আল্লাহ সুবাহনাহতালা কী বলেছেন রাসুসলামের মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে এই রাতের নামাজ মর্যাদা কত যেই কাজগুলো আপনি এই রাতে করতে পারবেন যে কোনো ইবাদত শুধু সেটা সালাদ নয় যে কোনো ইবাদত কিন্তু যেহেতু সালাত নিয়ে কথা বলতেছি তাহলে সালাতের মর্যাদাটা কি এই রাতের দুই রাকাত সালাত আদায় করে নেওয়া মানি আপনার তিরিশ হাজার রাতের সালাত পড়লে যে নেকি হবে তার থেকে বেশি হাসিল করতে পারবেন শুধুমাত্র এই রাতের সালাত। এখন কত রাকাত পরবেন কত সুন্দর করে পড়বেন এটা আপনার উপরে ডিপেন্ড করে বা আপনার ক্ষমতার উপরে আপনার সামর্থ্যের উপরে সেটা ছেড়ে দেওয়া হচ্ছে আপনি শুধু নিয়ত করে নেন যে আপনি সালাত পরবেন তো এই সালাত এক এক রাকাত আপনাকে এনে দেবে তিরাশি বা এক হাজার মাস থেকে শ্রেষ্ঠ মানে তিরিশ হাজার রাত থেকে অধিক নিকে আপনাকে এনে দেবে এমনটাই কোরআন বলেছেন সালাত কতটা নিকে এনে দিতে পারে এই একটা রাতের সালাদ সুবাহ আমি একটা হাদি শুধু আপনার কাছে কোট করি ইমাম বুখারি রাহেমুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন যে লাইল করাটা আমভাবে নফল কিন্তু কদরের রাতের ইমানের সাথে এই সালাত আদায় করা যে আমি আল্লাহর কাছ থেকে সবাব নেব ইমান এটা কদরের রাতের জন্য আমি পড়তেছি নেকির জন্য এই ইমান বিশ্বাস নিয়ে যদি কেউ পড়ে আবহরে বর্ণনা করতেছেন রাসুল্লাহ সাল আলি সাল্লামের কাছ থেকে যে কাল রাসুল্লাহি সাল আলহি ওয়া সাল্লাম মাইয়া কোম লাইল কদর কেউ যদি কদরের রাতে দাঁড়ায় আল্লাহর সামনে মানে আম করে সালাত আদায় করে ইমানান ও সাবান যে আল্লাহর কাছে বিশ্বাস রেখে যে আমি আল্লাহর কাছ থেকে কিছু পাব ও সাবান নেবেই নেবে এই বিশ্বাসে গুফির ফির আল্লাহ মাতা মিন জাম্বিহি আল্লাহ তার যত পাপ আছে সব মাফ করে দেবে আমরা যদি এখতালাফে না যাই বড় পাপ না ছোট পাপ ওটা এখন আপাতত আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন বলা হয়েছে ও গুফির আলাহ মাতা মিন জাম্বি সে যত পাপ ইতিপূর্বে করেছে তার সমস্ত পাপ মাফ হয়ে যাবে এই এই একটা রাতের কদরের সালাতে সোহানুল্লাহ এটি ইমাম বুখারি তার ইমানের অধ্যায় এনেছেন আর হাদিস পঁয়ত্রিশ নম্বর আপনি পেয়ে যাবেন এই ফজিলত ছিল এই একটা রাতের নামাজের মধ্যে পুরো রমজানের সিয়াম আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে বললাম যে এক রাতের নামাজ আপনার অতীতের যত পাপ এই যাবৎ আপনি করেছেন সব ক্ষমা হয়ে যাবে মাত্র এক রাতের সালাদ দিয়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কত বরকত রাখা হয়েছে এই রাতের সালাতে এই কাজটাই যদি কেউ পুরো রমজান মাস জুড়ে করে তার মানে পুরো এক মাসের রমজানের সিয়াম এবং এক মাসের রমজানের কেয়াম যদি কেউ করে তাহলে যেই নেকি পাবে এক ব্যক্তি শুধুমাত্র কদরের এই এক রাতের নামাজের মধ্যে সেটা পেয়ে যাচ্ছে হাদিসের ভাষাটা কি রামাদানান, ইমানান ও এহতেসাবান মানে যেই ব্যক্তি পুরো রমজান মাসের সিয়াম রাখবে তারপর ক্যামের কথা কি আছে মান কামা, রামাদানান, ইমানান ও এহতেসাবান সাবান যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তার তাতে কী করা হবে গুফির আল্লাহ মাতা কাদ্দ মামিন জাম্বি তাহলে তার অতীতের সমস্ত গুণা মাফ তার মানে অতীতের সমস্ত গুণা মাফ করার জন্যে আপনাকে পুরো একটা মাসের সিয়াম রাখতে হচ্ছে পুরো একটা মাসের ক্যাম করতে হচ্ছে আল্লাহ আল্লা তালার দয়া যারা কোনো না কোনোভাবে ভুল করেছে বা মিস্টেক করেছে আল্লাহর দয়া যে আল্লাহ তারা বান্দাদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ রেখেছে গোল্ডেন চান্স যেটাকে আমরা বলতে পারি যে কদরের এক রাতের এক রাতের সালাতের মধ্যে আল্লাহ এমন কিছু রেখে দিয়েছে যে এক মাস করে যেটা পাবে আপনি এক রাতের সালাদ দিয়ে সেটা হাসিল করে নিতে পারবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানাহ তালা যেন আমাদের নসিবের মধ্যে কদরের সালাত লিখে দেয় এবং আল্লাহ যেন আমাদের এই সালাতকে কবুল করে শুধু এক রাতের সালাতের মধ্যে আল্লাহ তালা এতটা রেখে দিয়েছে আল্লাহ সুবাহ এতটাই দয়াবান আমি কি বলবো আপনাকে যাই হোক এই এই তথ্য থেকে আমি আশা করি জ্ঞানীরা উপকৃত হবে তবে কিছু জ্ঞানপাপী আছে বা তাদেরকে আমি এখন আর নির্বোধ বলবো না কারণ নির্বোধ একটা বক্তব্যে কোনো কারণে বলেছিলাম নির্বোধ মানে যার ভো ভোধ শক্তি নেই এটাকে গালি হিসেবে নিয়েছে তো যেহেতু আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষকে লান না করার বকাবাজি না করার এই জন্য ওই শব্দগুলো আমরা ব্যবহার করব না তো আমি বলবো কিছু মিসকিন মুসলিম আছে যারা কোন একটা দলিলকে নেগেটিভ সেন্সে নিয়ে যায় এই যে আমি আপনাকে বললাম যে এক মাস সিয়াম রাখলে এবং এক মাস কিয়াম করলে যেই নেকি পেতেন এই এক রাতের ইবাদতের মধ্যে সালাতের মধ্যে আল্লাহ সেই নেকি লিখে দিয়েছে জ্ঞানীরা তো সেটা সাদরে গ্রহণ করবে এবং চেষ্টা করবে কাজ করতে কিন্তু জ্ঞানপাপী যারা ওই মিসকিন বললাম তারা কি করবে এখান থেকে নেগেটিভ একটা প্রশ্ন করবে তো বলবে তাহলে হুজুর সারা রমজান মাসের সিয়াম না রেখে কেম না করে তাহলে শুধু একদিনের সিয়াম সালাত আদায় করে নিলাম তাই তো নেকি পেয়ে যাবেন সুবহান আল্লাহ এমন কিছু মানুষ আল্লাহ তালাও এই মোহাম্মদী উম্মতের মধ্যে জন্ম দিয়ে রেখেছেন এরা হচ্ছে পর্যন্ত মানে ফেল করে ফেলেছে আমরা এই ধরনের চরিত্রের মুসলিম হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি তার জবাবে বলবো হ্যাঁ আপনি যদি কদরের এক রাত পেয়ে যান আপনি যদি পুরো রমজান মাসের তারাবি আদায় করে না করে থাকেন তাহলে এই এক দিনের এক রাতের সালাতে আপনি সেই নীতি হাসিল করে নেবেন যারা সারা মাসে তারাবি পরে যে নীকি হাসিল করেছে কিন্তু আপনি যদি সিয়াম এর ব্যাপারে আসেন তাহলে সিয়াম তো ফরজ আপনাকে এটা রাখতেই হবে সেটা নেকি আপনাকে দেখ বা না দেখ ওটা এক্সট্রা আল্লাহ নেকে দিয়েছে সেটা আল্লাহ দয়া কিন্তু সিয়াম তো ফরজ ছিল এই জন্য সিয়ামের সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারেন না কিন্তু ক্যামের সাথে করতে পারেন তবে জেনে নেন যেই ব্যক্তিরা পুরো এক মাস জুড়ে আল্লাহর কাছে ক্যাম করেছে তারাও বি করেছে আপনি তাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবেন না কোনো কালই কারণ তারা প্রচেষ্টা করেছে আর জেনে নেন যারা এই ধরনের চালাকি করে সব সবার উপরে কিন্তু আল্লা সুবানাহা তালা আল্লাহ মানুষের কর্ম দেখে অন্তরও দেখে অতএব যারা কল্যাণকামী আল্লাহ তাদেরকে ভালো করেই চেনে এবং তাদেরকে আল্লা তালা ওইভাবে তৌফিকও দান করে এই জন্য যারা এরকমের চালাকি করে আল্লাহ যদি তাকে এই পুরো মাসের মতো এই রাত থেকেও মাহরম করে দেয় যদি আল্লাহ তাকে তৌফিকই না দেয় তাহলে সে কোনো দিন এই কল্যাণ হাসিল করতে পারবে না অতএব বর্ণনা যেটা আছে আমরা সে বর্ণনা অনুযায়ী কাজ করব যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে তার এটা ছিল আজকের মেসেজ আপনার কাছে যে আপনি এ রাত জাগবেন আপনি ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যান আর প্রথম কাজ হচ্ছে আপনার এ রাতের সালাদ আপনি এই পাঁচ ঘন্টা যদি রাত হয়ে থাকে আসার পর থেকে নিয়ে স্যাহারি পর্যন্ত ছয় ঘন্টা আপনি বা যারা যেই পারবে অন্তত পক্ষে তিন চার ঘন্টা সালাত আদায় করতে এই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে উত্তম ইবাদতকারী ব্যক্তি কারণ সালাদ সম্পর্কে আমি আপনাকে বলবো রাসু জিজ্ঞাসা করা হয়েছে কোন নামাজ সব থেকে উত্তম রাসুসলাম বলেছেন বলেছিলেন আফদালুল সালাতি তৌলুল কনুত ওই ব্যক্তির নামাজ হচ্ছে সব থেকে উত্তম যেই ব্যক্তির নামাজটা লম্বা হয়ে থাকে তৌলুল কনুত ইনশাআল্লাহ পরবর্তী ক্লিপে সে নামাজের ধরন সম্পর্কে কিছু কথা উল্লেখ করব আল্লাহ সবানাহ তালা আমাকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে এবং যাদের পর্যন্ত এ কথা যাচ্ছে আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফি দান করো আমিন ইয়ারাবল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি